ব্রাদার্স আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 আজ আমি ফারহানা আপনাদের জন্য খুব একটি মজার ভাত নিয়ে এসেছি আর এই ভাতটা কার না খেতে ভালো লাগে খুবই লোভনীয় একটি ভাত আর এটা হচ্ছে যে আপনার বরিশালের ঐতিহ্যবাহী হলো যে এটাকে বলা হয় ওনারা বলে এটাকে লাতা ভাজি আর কেউ বলে বৌভাত কেউ বলে আপনার খুদে ভাত তো এখানে আমি 3 টেবিল চামচ আপনার তেল নিয়েছি তো তেলটা যখন গরম হবে তখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এটাকে আমি একটু মিডিয়াম আঁচে ভেজে নেব পেঁয়াজটাকে নরম হয়ে আসলে তখন তার সাথে আমি আগে চাল ডাল আর যে ধুয়ে রেখেছিলাম আর এটা হলো যে চাউলের খুদ এই চাউলের খুদটা কিন্তু আমরা একসময় অনেক মজা করে খেতাম আর এটা দিয়ে আবার কিন্তু আপনার নাড়ু বানা যায় তো আর এটা দিয়ে যে এত সুন্দর ভাত হয় বা এটাকে যে একটা সুন্দর একটা নাম আছে যে লাতা ভাজি ভবাত খুদে ভাত আসলে জানতাম না তো শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু জানলাম তো এটা মানে আমার শাশুড়ি সবসময় করতো এটা তো আমি এখন এটাকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন এখানে এগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি মসুর ডাল দিয়ে দিয়েছি তো আপনারা যদি ডাল যদি স্কিপ করতে চান সেটা স্কিপ করতে পারেন আর এই ভাতটা খেতে কিন্তু আর যা লাগবে সবচেয়ে বেশি ইন্টারেস্ট হলো সেটা লবণীয় ভর্তা তো আমি কয়েক রকমের ভর্তা তৈরি করেছি 7-8 রকমের ভর্তা তৈরি করেছি অল্প অল্প করে ভাতটার সাথে খাওয়ার জন্য তো আমি আপনাদের সাথে শেয়ার করব এখন এটা ভাজা হয়ে গিয়েছে তার সাথে আমি এখন পানি অ্যাড করব ভাতটা হওয়ার জন্য আর এই ভাতটা কিন্তু ভাবার দরছে মানে এই ভাতটা কিন্তু একেবারে আঁচটা কমিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিবেন এভাবে করে তা আমি এখানে কিন্তু কাঁচামরিচ কম দিয়ে দিয়েছি কারণ যাতে আমি ভর্তাটা একটু ঝালঝাল করে তৈরি করবো সেক্ষেত্রে আমি কাঁচামরিচ কম দিয়ে দিয়েছি এখন আমি ভাতটা হতে থাকুক আমি ভর্তা করবে চলে গেলাম ভাতটা হয়ে গিয়েছে অলরেডি আমি চুলা বন্ধ করে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে জন্য ভর্তা তৈরি করার জন্য এখন আমি কিছুক্ষণ মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলোকে আমি এখন পিষে নিচ্ছি তো মরিচটা কিন্তু পেশা হয়ে গিয়েছে তার সাথে এখন আমি পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে এখন আমি দিয়ে দেবো মরিচ আর পেঁয়াজ এখন আমি আবার মিক্স করে নেব যাতে একটু নাতুস নাতুস হয় যে ভর্তাটা পেঁয়াজ আর হলো যে মরিচটা তো এভাবে কিন্তু আপনারা করে খেতে পারেন আর এই ভাতটার সাথে কিন্তু ভর্তা হলে জমে যায় ভর্তা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন অনেক ভালো লাগবে আর সকালের নাস্তা হিসাবে আমি মনে করি যে এটা খুবই একটা লোভনীয় ভাত তা আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুনকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন আমি বেগুনটাকে এখন যে বাটনার সাহায্যে আমি এটাকে ভর্তা তৈরি করে নেব আর এই বাটনাটা কিন্তু অনেক উপকারে আসে কিন্তু মরিচ ডলাতে হইতে যে ভর্তা বানানো হতে কারণ অনেক সময় মরিচে আমাদের হাত চলে সেক্ষেত্রে যাদের হাত বেশি চলে তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটি বাটনা তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে উঠিয়ে নিয়ে নিচ্ছি এভাবে করে আমি কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু সেটা নিয়ে নিলাম তো এখানে আমি ভর্তাটা নিয়ে নিলাম এখানে তো এখন আমি এখানে পটলটা নিয়ে নিলাম পটলটাকে সেম একই পরিভাবে আমি ভর্তাটা তৈরি করে নেব আপনারা পটলটাকে পুরো বানাতে পারেন সিদ্ধ করেও বানাতে পারেন
তো এখন কিন্তু সব সবজি সিজন আসতেছে আবার, তো সেই অনুযায়ী সব সবজি দিয়ে বানাতে পারে। তো আমি এখানে আবার বত্তাটাকে একটু ভাটনার সাহায্যে আবার একটু ডলে নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু হাফ চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবার একটু হাত দিয়ে এখন একটু মেখে নিচ্ছি। তো হয়ে গেল পটল ভর্তা। এখন আমি করব গাজর ভর্তা। আমি একটা গাজরকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন গাজরটাকে আমি নরম করে নিলাম, তার সাথে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচও দিলাম, একটু ধনে পাতা দিলাম। কিন্তু কাঁচামরিচটা কিন্তু এটা একটু দিলাম যে গাজরটা কিন্তু মিষ্টি, সেক্ষেত্রে একটু ঝালের দরকার আছে, সেই জন্য আমি এটার সাথে গাজরের সাথে আমি দিয়ে দিলাম। তো এর নাম গাজর ভর্তা হয়ে গেলো। তো আমি এখানে শিম ভর্তা নিয়ে নিলাম। শিম এটাকে আমি হাত দিয়ে কষলে নিলাম। তো এখানে আমি ভালো করে আসলে এই ভর্তাটা দিয়ে কিন্তু আমি যে ভর্তাগুলো তৈরি করেছি ভর্তা দিয়ে কিন্তু কি লাতা ভাজি, বউ ভাত, খুদে ভাত, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করবেন। আর আমার চ্যানেলে আরেকটি রেসিপি আসতে চলেছে, সেটা পাওয়ার জন্য ভর্তা, অনেক রকমই ভর্তা পাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন। আর আপনাদের যদি কোনো পছন্দের কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে একটা পাকা মিষ্টি কুমড়া নিয়ে পাকা টমেটো নিয়ে নিয়েছি। এটাকে আমি আবার সেম একইভাবে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে সব ভর্তাগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। এখন আমি হচ্ছে কাঁচা টমেটো ভর্তা, এটা কাঁচা টমেটো, আর টমেটোগুলোকে এভাবে হাত দিয়ে কষলে নেবেন, কারণ এখানে ভাটনার প্রয়োজন হয় না। তো আমি এখানে স্বাদ মতো পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ, হলুদ এভাবে করে দিয়ে দিলাম। তো আমি এখানে দুটা একটা আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে আমি আগে ম্যাশ করে নিয়ে নিয়েছি। ম্যাশ করে এখন এটার সাথে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল দিয়ে এখন এটাকে আমি, আর পেঁয়াজে আলু ভর্তাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে কিন্তু সবগুলো তৈরি করে খাবেন। তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমি তৈরি করলাম। এভাবে কিন্তু সবার কিন্তু খুব ভালো লাগে যে ভর্তাগুলো আমাদের খেতে। তা আমি এখানে ভর্তাটাকে তৈরি করে নিলাম। আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যাতে মশলা, যে ভর্তার পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া এগুলো যেন খুব নরম হয়ে যায়। তো আমি এখানে একটা মাছ ভর্তা শেয়ার করেছি, এখানে একটা মাছ আমি নিয়ে নিলাম, এক পিস মাছকে আমি নিয়ে নিলাম। আর এই মাছ ভর্তাটা একটু ঝাল ঝাল কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা যেটুকু ঝাল খাবেন ওটুকু আপনারা ঝালটা শেয়ার করবেন। এখন আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি নিলাম, একটু মরিচ নিয়ে নিলাম। এটাকে এখন আমি আবার হাতের সাহায্যে কষিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়ে দিলাম, যার যেটা খেতে ভালো লাগে সেটা দিয়ে খেতে। মানে আমি এখানে 8-10 রকমই ভর্তা করেছি এই খুদে ভাতের জন্য। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তা করবেন। পরিবারের সবাই তো এক একটা, সব একই ভর্তা খেতে পছন্দ করে না। তো এক একজন এক একটা ভর্তা খেতে কিন্তু খুব ভালোবাসে। তা আমি এখন এখানে সব ভর্তাগুলোকে আস্তে আস্তে করে তৈরি করে নিচ্ছি।
এভাবে করে